Hello everyone, thank you for joining with me today. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরো একটি গল্প, মা এবং ছেলের গল্প, এক দুখিনী মায়ের গল্প। আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটিও আপনাদের ভালো লাগবে। গল্পটি শেয়ার করার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলারলি গল্পগুলো শুনে থাকেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আরও অনেকগুলো গল্প আছে, আপনারা সময় করে শুনে নিতে পারবেন। থ্যাংক ইউ এভরি ওয়ান। বাবা মায়ের আদরের সন্তান, আদরের মেয়ে, চার ভাইয়ের পর একটিমাত্র বোন। বাবা মা আদর করে নাম রেখেছিলেন আরাধ্যা। বাবা বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়েছেন, শ্বশুরবাড়ি ধনী, মেয়ে যেন দুধে ভাতে থাকে সারা জীবন। কিন্তু সবার কপালে কি সুখ সহ্য হয় না। বাবা হঠাৎ করে মারা গেলেন মেয়ের বিয়ের পর। আর এদিকে চার ভাইয়ের মধ্যে দুই ভাই দুবাই চলে গেলেন। চার ভাইয়েরই বিয়ে হয়েছে, তাদের ঘরে ছেলে মেয়ে আছেন, যৌথ ফ্যামিলি। বড় দুই ভাই টাকা পয়সা পাঠান, আর এদিকে জাকা সম্পত্তি যা ছিল তারও দ্বিগুণ করলেন। পরে বড় দুই ভাই বিদেশ থেকে আসার পর সিদ্ধান্ত নিলেন তারা আর বাংলাদেশে থাকবেন না, ইন্ডিয়াতে চলে যাবেন। সেই মতে ছোট দুই ভাইকে কলকাতায় পাঠিয়ে দিলেন। আস্তে আস্তে করে জাকা সম্পত্তি বিক্রি করে সব ভাইয়েরাই কলকাতা চলে গেলেন। দেশে তাদের আর কোনো কিছুই নেই। আর এদিকে বোনের পরিপূর্ণ সংসার ছিল। হঠাৎ করে স্বামী অসুস্থ হওয়ার পর আস্তে আস্তে তাদের সব ব্যবসা বন্ধ হয়ে গেলেন এবং জায়গা জমি বিক্রি করতে শুরু করলেন। আরাধ্যার দেবীর দুইটা মেয়ে, একটি ছেলে। মেয়ের বিয়েতে প্রচুর যৌতুক দিতে হয়েছে, তাও আর অনেক জমি বিক্রি করে দিলেন। এভাবে বিক্রি করতে করতে শেষ পর্যন্ত স্বামীও মারা গেলেন। এত টাকা খরচ করলেন কিন্তু সুস্থ আর হলেন না। এখন বাড়িতে আছেন শুধু মা আর ছেলে। আরাধ্যার বাপের বাড়িতে এখন কেউ নেই, সবাই কলকাতাতে চলে গিয়েছেন। ভাইয়েরা খবর পেয়েছেন বোনের এ দুর্দশা, তারপরও তারা আর কতই বা দিবেন। তারা অন্য একটা দেশে গেছেন, সেখানে ব্যবসা দাঁড় করতে হবে, বাড়িঘর করেছেন, তারপরও তাদের সাধ্যমতো তারা টাকা পয়সা কিছু পাঠিয়েছেন। তারপর দিনে দিনে আরও গরিব হতে লাগলেন আরাধ্যা। মেয়েরা যার যার মতো তাদের শ্বশুর বাড়িতে থাকেন, আর বিয়ের পর মেয়েরা যেহেতু কিছুই করেন না, গৃহিণী, তারা এবার কী করবেন, মা ভাইকে আর কি দিবেন। আর এদিকে ছেলেটি তখন মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়তেন যখন বাবা মারা গেলেন, আরও ঋণের বোঝা মাথার উপরে। কি করবেন মা, দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন। তারপর ছেলেকে পড়ালেখা সারিয়ে নিলেন, একটা গ্যারেজে দিয়ে দিলেন কাজ করতে, কাজ শিকার জন্য। আর মা মানুষের বাড়িতে কাজ করেন, যখন ধানের কাজ আসেন প্রচুর কাজ করেন, দিন রাত মানুষের ধান মাড়াই করেন, ধান পান, ডালের সময় ডাল, বাদামের সময় বাদাম, আলু মরিচের সময় আলু মরিচ, এভাবে কাজ করতে থাকেন। আর ছেলেটি দেখা যায় গ্যারেজে কোনো দিন যায়, কোনো দিন যায় না, যেদিন কাজ শিখতে যায় সেখানে খেয়ে নেয়, আর না হলে এদিক সেদিক খেলতে চলে যায়, মায়ের কথা শুনে না। যখন খুব বৃষ্টি হয় বা যে বছর ধান কম হয়, কাজ মা ঠিক মতো পায় না। পরে মা যেটা করেন, ভাত রান্না করেন, ভাতের মারগুলো মা খেতেন আর ছেলেকে ভাতগুলো খেতে দিতেন। ছেলে মাঝে মাঝে কূপ রেখে যেতেন, কারণ ঘরে মাছ মাংস তেমন হয় না বললেই চলে, মা কোথা থেকে আনবেন। পুকুর ছিল তাদের, সেটা তো বিক্রি করে দিয়েছেন।
তারপরও ছেলে মাঝে মাঝে বড়শি ফেলতে যান পুকুরে, মালিক চিৎকার করেন দেখলে, না দেখলে মাঝে মধ্যে সে বড়শি দিয়ে মাছ ধরে আনেন, মাও বকাবকি করেন। মা যেহেতু এবারে সে বাড়িতে কাজ করেন, বাড়িতে তার কয়েকটা হাঁস ছিল সেটাও চুরি হয়ে গেছেন। এখন আর তিনি হাঁস মুরগি লালন পালন করেন না, কারণ বাড়িতেই তো থাকেন না, মানুষের বাড়িতে কাজ করেন। ছেলে কথা শুনে না, কাজ করে না ঠিক মতো, বড় হয়ে গিয়েছেন, মায়ের কষ্ট দিন দিন বেড়েই যাচ্ছেন, মাও দিন দিন অসুস্থ হয়ে পড়তেছেন কাজ করতে করতে, কারণ সবই তো কষ্টের কাজ। জমিতে ধান রোপণ করা, ধান উঠে আসলে সেই ধান মানুষের বাড়িতে গিয়ে গিয়ে মাড়াই করে ধান আনা, মাঝে মধ্যে মানুষের বাড়িতে গিয়ে পিঠার চাল গুঁড়ি করে দেয়া, ডেকে টানাও তো অনেক কষ্টের, এ কাজগুলা করেন। ছেলে যেহেতু কোনো কাজ করেন না, মা বকাবকি করেন, মানুষের দোকানেও তো কাজ করতে পারে, গ্যারেজের কাজটা শিখতে এতদিন অনেক টাকা বেতন পেতেন, সেটিও করে না, মাকে বললেন আমি বিদেশ যাব। মা বললেন কীভাবে আমি বিদেশ পাঠাবো, এত টাকা কোথায় থেকে পাবো? ছেলে বললেন মামাদের বলো, মামারা দিবে। মা বললেন মামাদের নিজেদের সংসার আছেন, ছেলে মেয়ে আছেন, আর কতই বা দিবেন, আমি বলতে পারবো না। তারপর ছেলেটি মামার বাড়িতে চিঠি পাঠালেন, মামারা প্রথমে রাজি হয়নি টাকা পয়সা দেয়ার, পরে বড় মামা কিছু টাকা দিলেন, যেহেতু সে বিদেশ যাবে, তবে শর্ত দিলেন বিদেশ যাওয়ার পরে সেই টাকা যেন পরিশোধ করে দেয়। বারবার তাদেরকে প্রচুর টাকা দেয়া হয়েছে, আর ছেলেটি যেহেতু কথা শোনেন না, মামারা আসলে দিতে আগ্রহ ছিল না যে টাকা পয়সা, তিন মামা মানা করেছেন, তারপরে বড় মামা কিছু টাকা দিয়েছেন যে দেখা যাক যদি সে বিদেশ যেতে পারে, যদি যায়, আর যদি না যায় তাহলে এটাই শেষ দেয়া। বোনকে বারবার বলেছেন যে ছেলেকে রেখে একবারে চলে আসতে, বোন যায়নি। তারপর আরাধ্যা যেটা করলেন, এজেন্সিতে কথা বলে ছেলেকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করলেন, মালয়েশিয়াতে পাঠালেন, বাড়িটাও বন্ধক রাখলেন। ছেলেকে বললেন যদি ঠিকমতো কাজ না করে ফিরে আসে এই বন্ধকি বাড়ি আর নিতে পারবেন না, সে না হয় বাপের বাড়িতে চলে যাবেন অথবা কোনো আশ্রমে চলে যাবেন, ছেলেকে সরাসরি বলে দিলেন। মেয়েদের সাথেও তেমন সম্পর্ক নাই বললেই চলে, কারণ মেয়েদেরকেও মাঝে মধ্যে বাড়িতে আনতে হয় বা কিছু দিতে হয়, কিছুই তো তিনি করতে পারেন না, মেয়েরা কোথায় আসবেন? উল্টা মা মানুষের বাড়িতে কাজ করেন, এটা নিয়ে মেয়েদের শ্বশুর বাড়িতে কথা শুনতে হয়, তাই আরও খোঁজখবর নাই বললেই চলে। যাক, ছেলেটি মালয়েশিয়া যাওয়ার পর মতিগতি ফিরলেন, কাজ করলেন ঠিকমতো 2 বছর, মামাদের টাকা ফেরত দেননি কিন্তু বাড়িটা বন্ধক থেকে ছোড়ায় আনলেন, ঋণ পরিশোধ করে দিলেন, তারপর ভিসা আর পায়নি, আবার ফেরত আসলেন দেশে। দেশে ফেরত আসার পর মা দেখলেন যে সে প্রথমবার গিয়ে মোটামুটি টাকা পয়সা দিতেন, যা ইনকাম করতেন পাঠিয়ে দিতেন নিজের খরচের পরে, আর বাড়িতে আসার পরে মাকে বললেন মা আমাকে আরেকটা দেশে পাঠানোর ব্যবস্থা করে দাও। আবার মামাদের বলো, মা বললেন মামাদের ঋণ তো পরিশোধ করা হয়নি, কীভাবে বলবো? তাও মা আবার ভাইদেরকে ফোন করলেন, এবার ছোট ভাই কিছু টাকা দিলেন, বাড়ি আবার বন্ধক রাখলেন, রেখে সে আবার বিদেশ চলে গেলেন, এবার গেলেন দুবাইতে। দুবাই যাওয়ার পর 5 বছর ঠিকমতো কাজ করলেন, বাড়িতে টাকা পয়সা পাঠালেন, বড় একটা জমি কিনলেন বিদেশ থেকেই, মাকে বললেন ওই বাড়িতে অনেক বড় ঘর তুলব, পাকা ঘর, তারপর ওই বাড়িতে আমরা যাব। ছেলে প্রতি মাসে টাকা পাঠাচ্ছিলেন, আর মা আস্তে আস্তে করে টাকা জমিয়ে সে বাড়িতে পাকা ঘর তোলার ব্যবস্থা করলেন। হঠাৎ করে ছেলে দেশে ফিরে এলেন, মা বললেন কেন আসলেন, মানা করেছিলেন? ছেলে বললেন মা দেশে আসতে হবে, মালিক বলেছেন আমি অনেক দিন থেকেছি দেশে থেকে 3 মাস ঘুরে যেতে, আমি আবার চলে যাব, টিকিটও করে এনেছেন। তখন মা ছেলেকে বললেন যেহেতু 3 মাসের ছুটি তুমি বিয়ে করে যাও। ছেলে বললেন না, আমি আগে ঘর কমপ্লিট করি, একটা পুকুর হবে, ঘর হবে, একটা ফলের বাগান হবে, তারপর এসে আমি বিয়ে করব আরও 2 বছর পর। মা জোরাজোরি করতে লাগলেন,
যে বাবা আমি বাড়িতে একা থাকি, দিন দিন অসুস্থ হয়ে পড়তেছি, আগে তো মানুষের বাড়িতে কাজ করতাম, এখন তো তুমি তাও করতে দাও না, বাড়িতে আমি একা একা থাকি। তার সে একটা বিয়ে করে বউ রেখে গেলে আমার একজন সঙ্গী হবেন। এখন যেহেতু তাদের কিছুটা টাকা পয়সা হয়েছে, জমি কিনেছেন, পাকা বাড়ি উঠাচ্ছেন, বোনের শ্বশুর বাড়ি থেকে মাঝে মধ্যে বাড়িতে এসে বেড়াইয়ে যান। তারপর বোনেরাও বললেন যে বিয়ে করে যেতে। সবার পীড়াপীড়িতে ছেলেটি রাজি হলেন বিয়ে করার জন্য। ছেলেটির আদরের নাম ছিল মানিক। মানিক প্রথমে মাকে বললেন, মা, এখন বাড়ির কাজ কমপ্লিট না করে যদি বিয়ে করি, আরও বাড়তি খরচ আসবে বাড়িতে। মা বললেন, কিছুই হবে না, আমাদের চলে যাবে দুইজনের। তারপর যাক, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলেন, ছেলেরও এদিকে যাবার দিন ঘনিয়ে আসতে লাগলো, আর 15 দিন মাত্র বাকি। মা চিন্তা করলেন, মহা ধুমধামের সাথে বিয়ে করাবেন, কিছু টাকা পয়সা ঋণ করলেন ছেলের বিয়ের জন্য, যেহেতু এদিকে আবার বাড়ির কাজও এগিয়ে চলেছেন, প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছেন। ছেলে বললেন, সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট হলে বিয়ে করলে বউ বাড়িতে উঠাতে পারতাম। মা বললেন, কোনো অসুবিধা নেই, এখানে 2টা ঘর আছেন, তুমি চলে গেলে 1টা ঘর তো ফাঁকাই থাকবে, আমি আর বউ একসাথে থাকবো। সুন্দরভাবে গায়ে হলুদ হয়ে গেলেন, মেয়ের বাড়িতে অনেক উপঢৌকন পাঠালেন, ছেলেও অনেক যৌতুক পাবেন, বাবার একমাত্র মেয়ের সাথে বিয়ে। বিয়ের দিন সকাল থেকে বাড়িতে হইচই, অনেক আত্মীয় স্বজন এসেছেন, আরাধ্যার বাপের বাড়ি থেকে কেউ আসেনি, তবে তার শ্বশুর বাড়ির দুঃসম্পর্কের আত্মীয় স্বজন এসেছেন, কাছের আত্মীয় স্বজন এসেছেন, যেহেতু তারা এখন আর আগের মতো গরিব নেই, এখন সব আত্মীয় স্বজনেই বাড়িতে এসে ভিড় করেছেন বিয়ে উপলক্ষে। পুরো বাড়িটা গাঁদা ফুল দিয়ে সাজানো হলো, রাস্তা পর্যন্ত গাঁদা ফুল দিয়ে সাজানো হলো, সুন্দরভাবে গেট, অনেক বড় গেট করলেন, মার খুব পছন্দের ফুল গাঁদা ফুল, গাঁদা এবং গোলাপ দিয়ে খুব সুন্দরভাবে গেট সাজানো হলো। প্রাইভেট কারটা সাজানো হয়েছে গোলাপ, রজনীগন্ধা এবং গাঁদা ফুল দিয়ে। হায়রে কপাল মানুষের, মা মহাখুশি ছেলে বিয়ে করতে যাচ্ছেন। মার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলেন ছেলে, বাড়ির উঠানে ছিল প্রাইভেট কার। ছেলের 2 বোন প্রাইভেট কারে উঠে বসলেন। মা ঘরের দরজায় দাঁড়ানো, দরজা ধরে দাঁড়িয়ে আছেন, আর ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন সেটা দেখছিলেন পিছন থেকে। সানাইয়ের শব্দ, বিভিন্ন বাজনার শব্দ, বাড়িতে হইচই। হঠাৎ করে মা বলে দরজার সামনে বসে পড়লেন, সাথে আত্মীয় স্বজন ছিলেন, তারা দেখলেন হঠাৎ করে কি হয়েছেন, তিনি বসে পড়লেন, সবাই দৌড়ে আসলেন, মাকে ধরলেন, সবাই বললেন, মা তো উপবাস থেকেছেন ছেলের বিয়ে বলে কথা। পানি আনতে বললেন যে মা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন। এদিকে প্রাইভেট কারে গিয়ে চললেন শ্বশুর বাড়ির দিকে, ছেলে বিয়ে করতে যাচ্ছেন। গেট পার পেরোনোর আগেই পিছন থেকে কেউ ডাক দিতে লাগলেন যে তার মা অজ্ঞান হয়ে গেছেন, আবার কিছু আত্মীয় স্বজন বলতেছেন এভাবে পিছন থেকে গাড়ি ডাকার দরকারটা কি, অজ্ঞান হয়ে গেছেন, ডাক্তার ডাকলে হয়, ছেলে এখন বিয়ে করতে যাচ্ছেন। এগুলো বলার পরও গাড়ি এগিয়ে চললেন প্রাইভেট কার, প্রায় বাজার পর্যন্ত চলে গেলেন বাড়ির কাছ থেকে। তারপর বাড়ি থেকে ছেলেকে ফোন করলেন যে মা হঠাৎ করে পড়ে গেছেন, ডাক্তার ডাকা হয়েছে। ছেলে প্রাইভেট কার দাঁড় করাতে বললেন, মেয়েরও কান্নাকাটি করলেন, মেয়েরা বললেন আমরা পিছন ফিরে গিয়ে দেখে আসি মার কী হয়েছে, 5 মিনিটের রাস্তা। আত্মীয় স্বজন বললেন তোমাদের পিছন ফিরে যাওয়ার দরকার নেই। তারপর ছেলে অপেক্ষা করতে লাগলেন, ড্রাইভারকে বললেন গাড়ি আর সামনের দিকে এগোনোর দরকার নেই, মার সাথে ফোনে কথা বলবো তারপরে যাব, মার জ্ঞান ফিরুক। আত্মীয় স্বজন বললেন, সন্ধ্যা গোধূলি লগ্নে 7টার সময় বিয়ে, দেরি হয়ে যাবেন। ছেলে বললেন, আগে আমার মা সুস্থ হোক, তারপর খবর পেয়ে নিই, তারপর দরকার হলে পরের লগ্নে বিয়ে হবে। এবং আত্মীয় স্বজন হইচই শুরু করে দিলেন গাড়িতে বসে, যে পরের লগ্ন রাত 3টায়, এত রাত পর্যন্ত কে বসে থাকবেন, তোমার মা ঠিক হয়ে যাবেন, এরকম উপোস থাকলে এরকম হয়, তার এখন বয়স হয়েছে, আর সারা জীবন এত খাটাখাটনি করেছেন মানুষের বাড়িতে।
ছেলের মনে মেয়ের মনে ডাক দিয়ে উঠল, মা আর নেই মনে হয়, কোনো খবর আসতেছে না। 1 ঘন্টা অপেক্ষা করলেন, অপেক্ষা করে ছেলে এবং মেয়েরা বাড়ির দিকে রওনা দিলেন, কারণ বাড়ির কেউ খবরটি তাদেরকে জানায়নি। আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, হইচই অবস্থা। ডাক্তার এসেছেন, ডাক্তার নাড়ি দেখেই বলেছেন তিনি মারা গিয়েছেন। ছেলেকে ফোন করা হলো, কিন্তু তখন ততক্ষণে তারা বাড়ির গেটে চলে এসেছেন প্রাইভেট কার থেকে নেমে। মাত্র 5 মিনিট গিয়েছেন গাড়ি, বাড়িতে হইচই, মা আর নেই। দরজায় দাঁড়ানো অবস্থায় মা হার্ট অ্যাটাক করেছেন। হায়রে কপাল, কষ্টের কপাল, সারা জীবন কষ্ট করে কাটিয়ে দিলেন, বাপের বাড়িতে আদরের দুলালি, বিয়ের পর কয়েকটা বছর আদরে কেটেছেন, তারপর স্বামী যখন অসুস্থ হয়ে পড়লেন তখন থেকে তার কষ্টের দিন শুরু। সব জায়গা সম্পত্তি সব কিছু গেল, ছেলেটি পরিশ্রম করে যাও আস্তে আস্তে গড়ে তুলতে চাইলেন, পাকা বাড়িটা 90% কমপ্লিট করেছেন, কিন্তু মার সে বাড়িতে আর যাওয়া হলো না, চলে গেলেন শ্মশানে। এই দুঃখ ছেলে কোথায় রাখে? বিয়ে বিয়ে আর হয়নি, তখন কিভাবে হবেন? মা মারা গেছেন, বিয়ে ভেঙে গেল, মায়ের মৃত্যুর পর ছেলেও ভেঙে পড়লেন, শ্রাদ্ধ পর্যন্ত ছিলেন বাড়িতে, তারপর আবার বিদেশে চলে গেলেন। বিদেশে গিয়ে 10-10টা বছর আর দেশে ফিরে আসেনি, শুধু জমি কিনতেন, কিছুদিন পরপর জমি কিনতেন যেদিকে যা পেতেন। বাড়িতে লোক রেখে দিয়েছেন পাকা বাড়িতে, বোনেরা আসেন, বোনের জামাইরা আসেন, আত্মীয় স্বজনরা আসেন, ছেলে আর আসে না। তারপর বোনদের পিড়াপিড়িতে আসলেন বাড়িতে, ততদিনে তার বয়স হয়ে গেছে 40। তারপরও বোনেরা চতুর্দিকে পাত্তি দেখতে লাগলেন বিয়ের জন্য, বয়স হয়েছে তো কি হয়েছে, আমাদের এখন অনেক জায়গা সম্পত্তি ঘর বাড়ি আছেন, মেয়ে পাওয়া যাবে। কিন্তু ছেলে বললেন, না আমি আর বিয়ে করব না। বিয়ের দিন মায়ের মৃত্যু, ছেলে মেনে নিতে পারেনি, চলে এসেছেন বিদেশ থেকে, বাড়িতেই থাকেন এখন, একটা কলঘর দিয়েছেন। মা যেহেতু মানুষের বাড়িতে ধানের কাজ করতেন, তাই একটা কলঘর দিয়েছেন মায়ের স্মরণে। এলাকার দরিদ্র মহিলাদেরকে তিনি কাজ দেন, বেশি কষ্ট করতে দেন না, ভালো বেতন দেন। বিয়ে আর করেননি, শুধু সম্পদ করেছেন একের পর এক। মাকে হারিয়ে ছেলে একা, কিন্তু সে একাকিত্ব নিয়েই ছেলেটি জীবন কাটিয়ে দিচ্ছেন। কয় ছেলে বা মাকে এভাবে ভালোবাসে? মা ছেলের এ ভালোবাসা চিরদিনই অটুট থাকে, যদি সে ছেলে হয় সুপুত্র। বিয়ে করেনি ছেলেটি আর, এভাবে কাটিয়ে দিলেন জীবন। আজ এ পর্যন্তই, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে আপনারা বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যদি কারো জীবনের সাথে মিলে যায় আই এম এক্সট্রিমলি সরি। কাউকে আঘাত দেওয়ার জন্য বা দুঃখ দেওয়ার জন্য গল্পটি আমি শেয়ার করিনি। আশা করছি ভালো আছেন সবাই, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে কাল আবার।